কাজগুলো আমরা করব, সর্বদা আমরা অনেকের কাজ করব, কবরের শান্তি সুখে থাকতে চাইলে, তার মানে কবরের ভিডিও ছাড়া কথা বলা, মাটিটা কোন কোন মানুষের জন্য তোমার জান্নাতের বাগান, জান্নাতের টুকরা, আবার কোন কোন মানুষের জন্য যারা পাপিষ্ঠ, যারা গুনাহগার, তাদের জন্য 3.5 হাত মাটি কবরটা হলো জাহান্নামের গর্ত। আবার যারা মুমিন বান্দাবাদী, যারা কোরআনের হাফেজ হয়েছে, যারা কোরআনের আলেম হয়েছে, যারা মাদ্রাসায় পড়ে বা অন্যান্য সাধারণ শিক্ষা অর্জন করে, একজন আদর্শবান মানুষ, একজন মুমিন বান্দাবাদী, তাদের কবরটাও জান্নাতের টুকরা হবে। যদি বদকার হয়, গুনাহের কাজ করে, পাপের কাজ করে যায়, তাহলে কবরটাও জান্নাতের গর্ত হবে। তাই আসো আমরা সর্বদা সকলে প্রত্যেকটা সোনামণিকে, সোনামণি ছেলে মেয়েদেরকে আমি বলতে চাই যে আসো সবাই আমরা